রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে নজরুল মঞ্চে নব নালন্দার উদ্যোগে আয়োজিত হয়ে গেল রবীন্দ্র স্মরণ অনুষ্ঠান। Yeah.
রবীন্দ্র জয়ন্তী বরাবরই খুব প্রাণবন্ত হয়। গত বছর বৃষ্টিতে একটু বিঘ্নিত হয়েছিল, আর তার আগে আমাদের কোভিড আগের যে দিনগুলো সেগুলো খুব মনে পড়ে। আমরা যে জায়গাটায়, পুরনো যে জায়গাটায় করতাম, আজকে নজরুল মঞ্চে একদমই অন্যরকম পরিবেশ, এবং সবাই খুব, সবচেয়ে বড় কথা, সবাই খুব কমফোর্টেবলি আছেন শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রের আন্ডারে। শিল্পীরাও তাই, দর্শকরাও তাই, অনেক আরাম করে শুনতে পাচ্ছেন। সেদিক থেকে এটা একটা উল্লেখযোগ্য পদক্ষেপ, কিন্তু ওই পুরনো জায়গাটাও আমাদের খুবই পছন্দ ছিল। এই গরম বা বৃষ্টি কিছুতেই আর অনুষ্ঠান বিঘ্নিত হওয়ার কোনো সম্ভাবনা নেই নজরুল মঞ্চে হলে। আমি আগামী দিনেও আশা করি নবনালন্দা এখানেই কবি প্রণামের অনুষ্ঠান করবে, এবং শিল্পীরা যেভাবে সাড়া দেন বা স্কুলের ছেলেমেয়েরা যেভাবে অংশ নেয় সেভাবেই অংশ নেয়। এটা মানে আমার বহু বছর ধরে আসছে এই কবি প্রণামে, অসম্ভব ভালো লাগে নবনালন্দার এই কবি প্রণামে অংশগ্রহণ করতে। এত সুন্দর এদের ব্যবস্থা, এত সুন্দর করে সাজানো মঞ্চ, এত অসাধারণ শিল্পীরা আমাদের সঙ্গে সঙ্গত করেন। একেবারে এই মুহূর্তে যারা অত্যন্ত সুবিখ্যাত সমস্ত মানুষজন আমাদের সঙ্গে সঙ্গত করেন, তো সেইটা একটা আলাদা অভিজ্ঞতা। এবং আমরা রিয়েলি আমরা অপেক্ষা করে থাকি কখন আমরা এই কবি প্রণামে এসে আমাদের প্রণাম জানাবো, কবিগুরুর গানে গানেই গঙ্গা জলে গঙ্গা পূজা করব। এটা আমাদের কাছে একটা অত্যন্ত অপেক্ষা করে থাকা অপরচুনিটি বলুন বা একটা অনুষ্ঠান বলুন, যাই বলুন, আমরা ভীষণ পছন্দ করি এখানে এসে গান গাইতে। আর প্রচুর শ্রোতা থাকে, একদম ভরে থাকে শ্রোতারা, আর এত সুন্দর এদের আপ্যায়ন বলুন, এদের রীতিনীতিগুলো সবটাই ভারী সুন্দর। আবারও আসবো, আবারও আসবো, খুব ভালো লাগছে। আর প্রথমত অনেক দায়িত্ব আছে আজকে, যেহেতু অনেক বাচ্চারা, অনেক স্টুডেন্টসরা পারফর্ম করবে, তাদেরকে আমি আমার মতো করে চেষ্টা করছি তাদেরকে আর তৈরি করার আজকের দিনের জন্য। তো নিজের গান প্লাস ওদের গান সব কিছু নিয়ে একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করছে। আর অবশ্যই নবনালন্দার আর রবীন্দ্র জয়ন্তী তো একটা আলাদা মাত্রা পায় সবসময়, তো আজকে খুব এক্সাইটেড, আশা করি খুব ভালোভাবে ফল পুরো প্যাকড আছে, তো হোপফুলি সকলের খুব ভালো লাগবে। লাগছে আজকের দিনটাই তো এমনিতে আমার, তো আমি বলি যে আমার শ্রেষ্ঠ উৎসব 25শে বৈশাখ, প্রত্যেক দিন বুকের ভেতরে একটা সারা অনুভব করি। আর এই 25শে বৈশাখ আসছে 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 ভীষণ আনন্দ হয়, আবার একটা জন্মদিন, আবার তাকে থেকে পরের জন্মদিনের দিকে, আসলে প্রতিদিন তো তাকে ঘিরে বেঁচে থাকে, এটা একদম মনের কথা। তাই জন্য আলাদা করে কিছু না, খুবই ভালো লাগছে, একটা ভীষণ ভীষণভাবে আমার আমার কাছে একটা ভীষণ অদ্ভুত উৎসব। আর একটা যেটা খুব ভালো লাগে এখানে এলে, এই নবনালন্দার অনুষ্ঠানে এসে যেটা আরও ভালো লাগে, এত চেনা সব মানুষের সঙ্গে দেখা হয়, একদম যেন মনে হয় নিজেদের ঘরের কোনো অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছে, সেই ভালো লাগাটা তো ভীষণই আছে। নবনালন্দার রবীন্দ্র স্মরণ অনুষ্ঠান 1996 সাল থেকেই হয়। আমরা বিভিন্ন 500+ ছাত্রছাত্রী ও অতিথি সমাগমে পূর্ণ থাকে নালন্দা প্রাঙ্গণ, প্রত্যেকবার সাদা নেভিনেট বুলেভার্ডে হয়। এবারে একটু ভেনিউটা চেঞ্জ করা হয়েছে, এবার আমরা নজরুল মঞ্চে সারাদিন ব্যাপী অন্যরকম করে করছি, নাচ গান পাঠ থেকে নাটক, নাটক নৃত্যনাট্য সবই থাকবে। অতিথি শিল্পীরা সবাই প্রত্যেকবার কলকাতার মঞ্চের প্রতিযোগিতা সব শিল্পীরাই থাকবেন পাঠ ও আবৃত্তিতে। তো এই অনুষ্ঠানে সকাল 10টা থেকে 8টা অবধি হবে নজরুল মঞ্চে, দর্শক সমাগমে পূর্ণ আছে নজরুল মঞ্চ, যেরকম থাকতো আমাদের সাদা নেভিনেট বুলেভার্ড। আপনারা এখন হচ্ছে 12:30 বাজে, আপনারা যদি কেউ আসতে চান নিশ্চয় জানেন যে নবনালন্দা রবীন্দ্র স্মরণ একটা কলকাতার বুকে এই দিনে একটা বিশেষ অনুষ্ঠান, আপনারা প্রবেশ, সমস্ত রবীন্দ্র অনুরাগীর প্রবেশ অবাধ, আপনারা এখনও আসতে পারেন, কেন আরও অনেক চমৎকৃত অনুষ্ঠান এর ওখানে অনুষ্ঠিত হবে। দিস নিউজ হ্যাজ বিন পাওয়ার্ড বাই জীবনপুর বানপ্রস্থ ভিলেজ ট্রাস্ট ও লেজ হোম। Thank you.